वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। हेलो भिवर्स, आज के एलजी टीवी 21 इंची नॉर्मल पीसीबी एकटा प्रॉब्लम सॉल्व करे देखाबो। तो ए पीसीबीटार प्रॉब्लम होच्छे वर्टिकल बार। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে এইচ আউট ট্রানজিস্টার প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে শর্ট হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে আর একটা জিনিস সিমটম দেখা দিচ্ছে যে হাই অসিলেশন হলে যেরকম আওয়াজ হয় সেরকমটা আওয়াজ হচ্ছে, হাই অসিলেশন হয়ে আওয়াজ হচ্ছে, এইচ আউট প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে হচ্ছে দেখা যাচ্ছে যে স্ক্রিনে হচ্ছে ভার্টিক্যাল বার দেখা যাচ্ছে। দেখাচ্ছি প্রবলেমটা, এই যেমন স্ক্রিন ব্লু স্ক্রিন এবং কতগুলো দেখুন ওপর থেকে নিচে ভার্টিক্যাল বার এসেছে এবং এর ফলে কি হচ্ছে এইচ আউট ট্রানজিস্টার প্রচুর হিট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটাই আজকে করে দেখাবো, আসছে ইন্টোর পর। প্রথমে হচ্ছে সেটের পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পর এখানে যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 113 পয়েন্ট সামথিং ঠিকই আছে, হরিজন্টাল ডাইভার ট্রানজিস্টার যে সাপ্লাই ভোল্টেজ 53, মানে এটা এই ভোল্টেজটা একটু বেশি আছে, এটা 30 থেকে 40-এর মধ্যে থাকে এই ভোল্টেজটা, কিন্তু এই ভোল্টেজটা অনেক বেশি আছে। তো সেটের পাওয়ার অফ করলাম। তা এখানে বেশি হওয়ার কারণ আমরা দেখব কেন। তো সেই জন্য এখানে সেটের পাওয়ার অফ করার পর যে হরাইজন্টাল ডাইভার যে সাপ্লাই যে রয়েছে সেই সাপ্লাইয়ে একটা কনডেন্সার থাকে, সেই কনডেন্সারটাকে আমরা ওপেন করে নেব। এর পজিশন নাম্বার হচ্ছে C102 এবং এর ভ্যালু হচ্ছে, সরি, এর পজিশন নাম্বার হচ্ছে C402 আর এর ভ্যালু হচ্ছে 4.7 mA 63 ভোল্টের এই কনডেন্সার। এই কনডেন্সারটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখব যে কী সমস্যাটা দাঁড়ায়। তো এই কনডেন্সারটা হচ্ছে, এটা হচ্ছে পুরাতন কনডেন্সার আর এটা হচ্ছে নতুন কনডেন্সার। তো এই জন্যই কনডেন্সারটাকে চেঞ্জ করা হচ্ছে ফার্স্ট টাইম। তার কারণ হচ্ছে এখানে ভোল্টেজটা অনেক বেশি, 30 থেকে 40-45 মধ্যে থাকে, কিন্তু এখানে ভোল্টেজটা প্রায় 50 আপ ভোল্টেজ হয়ে গেছে, অথচ সেট চলছে, কিন্তু হরাইজন্টাল আউটপুট প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে এইচ আউট শর্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই কনডেন্সারটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা অবশ্যই পাওয়ার দিয়ে দেখব। সেটের পাওয়ার অন করলাম। ভোল্টেজ মাপছি 39 পয়েন্ট সামথিং, আগে ছিল 50 আপ ভোল্টেজ এবং স্ক্রিনে কিন্তু সেই বারটাও আর নেই। তাহলে কনডেন্সারটার জন্য এইচ আউট কেটে যাচ্ছিল এবং বারটা আসছিল। এবার আমরা সিগন্যাল ইনপুট করব। সিগন্যাল ইনপুট করে দেখছি পিকচারে এই অবস্থা, অর্থাৎ এটা হচ্ছে একদিকে হচ্ছে হরাইজন্টাল সিঙ্ক হচ্ছে, আবার ভার্টিক্যাল সিঙ্ক হচ্ছে, অর্থাৎ হরাইজন্টাল থেকে ছবি সরে যাচ্ছে এবং ভার্টিক্যাল রোলিং হচ্ছে, হরাইজন্টাল রোলিং এবং ভার্টিক্যাল রোলিং এই দুটোকে বলা হয় একসঙ্গে টোটাল সিঙ্ক। সেটের পাওয়ার অফ করলাম
এবং এই প্রবলেমগুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল প্রবলেম। যদি সিঙ্কের প্রবলেম এক চান্সে যদি সলভ করা যায় তো খুব ভালো, আর না হলে দেখা যায় যে অনেক সময় কোনো ক্যাপাসিটার, ছোটো ছোটো কন্ডেন্সার, কোনো রেজিস্টিভিটি হাই হয়ে আছে, মানে সিঙ্কের প্রবলেম অ্যাকচুয়ালি ভোল্টেজ মেপে পাওয়া যায় না, এটা সিগন্যালের ব্যাপার। তো সেই জন্য আমরা ফার্স্ট টাইম হচ্ছে কি আইসিটাকে রিপ্লেস করে দেখব, একটা নতুন মেন আইসি বসালাম। এই মেন আইসিটা বসানোর পর যদি সমস্যাটা মিটে যায় খুবই ভালো, আর না হলে কিন্তু এই প্রবলেম সলভ করা অনেক সময় সাপেক্ষ। পাওয়ার অন করলাম, দেখুন প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।